লোকসভা নির্বাচনের রণদুন্দুভির মাজতে বিজেপিয়ে প্রকাশ করিলে সংকল্প পত্র। মহা আড়ম্বরে দিল্লি দেওবারে বিজেপি মুখ্য কার্যালয়ত সংকল্প পত্র প্রকাশ করিলে বিজেপিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উন্মোচন করে সংকল্প পত্র। এইবার বিজেপির সংকল্প পত্রর নাম মোদীর গ্যারান্টি। প্রতিটো সংকল্প মোদীর গ্যারান্টি রূপে প্রকাশ বিজেপির সংকল্প পত্রত। বিজেপিয়ে লৈছে কেবাটাও ডাঙর সংকল্প। সর্ববৃহৎ সংকল্প হৈছে এক দেশ এক নির্বাচন বলবৎ করা। তার পিছতে বিজেপির প্রধান সংকল্প হৈছে দেশত সমনাগরিক সংহিতা চমুকৈ ইউসিসি কার্যকরীকরণ। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কে বিচার কো ভি সাকার করনে কা সংকল্প লেকর কে আগে বড়েঙ্গে। বিজেপি ইউনিফর্ম সিভিল কোড কো ভি দেশ হিত মে উতনা হি আবশ্যক সমজতি হ্যায়। এক দেশ এক নির্বাচন কার্যকরী হলে দেশত একেলগে হব লোকসভা আর বিধানসভার নির্বাচন। নিজের তৃতীয় কার্যকালত এক দেশ এক নির্বাচন নীতি বলবৎ করবলে সর্বতো প্রকারে চেষ্টা করব বলে কয় প্রধানমন্ত্রী মোদীয়ে। ইপিনে বিজেপির আন এক ডাঙর সংকল্প হয়েছে ইউসিসি বা সমনাগরিক সংহিতা। ইউসিসি হলে সকল ধর্মর সকল বিশ্বাসের লোক এখন আইনের অধীনত পরিচালিত হব। ইউসিসি হলে দেশত না থাকিব ধর্মভিত্তিক কোনো আইন। হিন্দু আইন মুসলিম আইন প্রত্যাহার হব আইনের গন্ডির পৰা। 144 কৰোড় দেশবাসীকে স্বপ্ন কো হকীকত মে বুননে কে লিয়ে হম এ সংকল্প পত্র লেকর কে আয়ে হ্যাঁ। মে দেশবাসীয় সে প্রার্থনা করতা হুঁ কি মা ভারতী কে কোটি কোটি জনো কে কল্যাণ কে লিয়ে বিকশিত ভারত কে সপনে কো সিদ্ধ করনে কে লিয়ে ইস সংকল্প পত্র কো লাগু করনে কে লিয়ে তেজ গতি সে আগে বড়ানে কে লিয়ে হমে আশীর্বাদ দে। সংকল্প পত্রত রাম আর রামায়ণক লৈ ডাঙর সংকল্প লওয়া হয়েছে। বিরাসত সে বিকাশ সংকল্প গ্রহণ করা হয়েছে রামায়ণর প্রসারের বাবে। ইয়ার অধীনত দেশ আর বিশ্বত আয়োজন করা হব রামায়ণ উৎসব। লগতে রামর জন্মভূমি অযোধ্যা উন্নয়নের নতুন সংকল্প লৈছে বিজেপিয়ে। ভাজপা বিকাশ ভি আর বিরাসত ভি উস মন্ত্র মে বিশ্বাস করতি হ্যায়। হম পুরি দুনিয়া মে সন্ত তিরুবলুবর কালচারাল সেন্টার্স কা নির্মাণ করেঙ্গে। দেশের উন্নয়ন আর বিকাশের হার ত্বরান্বিত করার লক্ষ্যে বহু উল্লেখনীয় সংকল্প লৈছে বিজেপিয়ে। ভারতক বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশ রূপে গড়ি তোলার সংকল্প লৈছে। দেশত 5G ইন্টারনেটের পরিসর বৃদ্ধি আর 6G নেটওয়ার্কের সূচনার সংকল্প লৈছে বিজেপিয়ে। ভারতের বিশ্বর ম্যানুফেকচারিং হাব হিসাবে গড়ি তোলার সংকল্প। 3 কোটি লাখপতি বাইদর সৃষ্টির লক্ষ্য। ভারত হব বিশ্বর বাবে মূল উৎপাদনস্থলী। মুদ্রা যোজনার ঋণের সীমা 10-20 লাখলে বৃদ্ধির সংকল্প। আব তক মুদ্রা যোজনাকে তহত লোন কি সীমা 10 লাখ রুপিয়ে হুয়া করতি থি। আব ভাজপা নে ইসে বড়াকর 20 লাখ রুপিয়ে করনে কা ইরাদা কিয়া হ্যায়। বিনামূল্যা বিদ্যুৎ যোগানের অভিলাষী সংকল্প বিজেপির। পিএম সূর্য ঘর যোজনার আসনির জড়িয়ে সৌর শক্তিরে বিদ্যুৎ বিল শূন্য করার লক্ষ্য। বৈদ্যুতিক বাহনের আন্তঃগাঁথনি উন্নয়নত গুরুত্ব দিয়ার সংকল্প লওয়া বিজেপিয়ে বৈদ্যুতিক বাহনত শুল্কবিহীন চার্জিং ব্যবস্থা প্রবর্তনেরও সংকল্প গ্রহণ করেছে। এয়াই হলে বৈদ্যুতিক বাহনের জগতত নতুন দিগন্তর সূচনা হব ভারতত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা হমনে লাগু কি হ্যায়। 1 কৰোড় লোক ইসপর রেজিস্ট্রি করা চুকে হ্যায় আব তক। ভাজপা কা সংকল্প হ্যায় কি ইস যোজনা পর অর তেজি সে কাম কিয়া যায়গা। ঘর মে বিজলি তো মুক্ত হোগি হোগি,
अतिरिक्त बिजली बेच करके कमाई भी होगी, साथ साथ आज जो उसको स्कूटर कार के पेट्रोल डीजल का खर्चा होता है, अगर वो इलेक्ट्रिक व्हीकल करता है तो उससे उसकी चार्जिंग व्यवस्था भी उसको मुफ्त में अवेलेबल हो जाएगी। আন এক গুৰুত্বপূৰ্ণ সংকল্প হৈছে 70 বছৰ বয়সৰ উৰ্ধৰ লোকৰ বাবে আয়ুষ্মান ভাৰতৰ অধীনত বিনামূলীয়া স্বাস্থ্য বীমা ব্যৱস্থা। সংকল্প পত্ৰ মুকলি কৰিয়ে প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে ক'লে তেওঁৰ চৰকাৰে 4 জুনৰ পাছৰ পৰাই কাম আৰম্ভ কৰিব। বিজেপিৰ সংকল্প পত্ৰত ভাৰতৰ গগনযান অভিযান, ভাৰতীয় আন্তৰিক্ষ ষ্টেচন, মহাকাশ বিজ্ঞানৰ উত্তৰণকে ধৰি বুলেট ট্ৰেইনলৈকে সৰ্বাংগীন উন্নয়নৰ সংকল্প গ্ৰহণ কৰা হৈছে। সংকল্প মুকলি অনুষ্ঠানত বিজেপিৰ সভাপতি জেপি নাড্ডা আৰু প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙো উপস্থিত থাকে। ৰাজনাথ সিঙে কয়, আমি যি কওঁ সেয়া কৰি দেখুৱাওঁ। প্ৰধানমন্ত্ৰী মোদীৰ গেৰাণ্টি 24 কেৰেট সোণৰ দৰে শুদ্ধ আৰু খাঁটি গেৰাণ্টি বুলি মন্তব্য কৰে ৰাজনাথ সিঙে। আমাৰ সংকল্প পত্ৰ কা হৰ সংকল্প মোদী কি গাৰণ্টি সে যুক্ত হে। মিত্ৰ, আজ ভাৰতীয় ৰাজনীতি মে मोदी की गारंटी 24 कैरेट सोने जितनी खरी मानी जाती है। न्यूज डेस्क रिपोर्ट, न्यूज 18 अहमदाबाद।